এই কারণে। 131 নম্বর হাদিস, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান, গাছের মধ্যে একটি গাছ আছে লায়াসকুতু ওয়ারাকুহা, যার পাতাগুলি ঝরে পড়ে না, ওয়াহিয়া মাসালুল মুসলিম, সেই গাছটি হচ্ছে মুসলিমদের মতো। হ্যাঁ, মুসলিমদের কি মতো, মুসলিমের মতো হচ্ছে গাছ, গাছও আবার মুসলিমদের মতো হয় কোন দিক থেকে? এর আগে কিন্তু এই হাদিস চলে গেছে, পরীক্ষা নেওয়া যাবে, কেতাবুল ইলমে এসছে, পরীক্ষা নেওয়া যাবে, ছাত্রদের পরীক্ষা নিতে পারবেন, ছেলে মেয়েদের পরীক্ষা নিতে পারবেন, দেখি কতটা হ্যাঁ অগ্রসর হয়েছে বাচ্চাদের। মাঝে মাঝে পরীক্ষা নিই আমি বাচ্চাদের, সবসময় না খোঁজ নিতে পারলো, মাঝে মাঝে পরীক্ষা দেখি, জি পরীক্ষা পরীক্ষা নেওয়া যে জায়েজ, এর দলিল এই হাদিস। এই হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমাত, তার মধ্যে একটি ইমাম বুখারী ইস্তেমাত করেছেন কি পরীক্ষা নেওয়া জায়েজ বৈধতা। আর এখানে এলেম শিখার ক্ষেত্রে লজ্জা প্রশংসনীয় না। আব্দুল্লাহ বিন ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলে, লজ্জায় বলেনি, বাপ বসে আছে মুরব্বী, আর বাপের চাইতেও সিনিয়র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও জবাব দিতে পারছেন না, আর তাদের সামনে ছোট মুখে বড় কথা, বাঙালিরা বলে না ছোট মুখে বড় কথা, পুটপুট করছিস বড়দের সামনে, যা অনেকে ধমক দেয় ছেলেদেরকে, না না এই ধমক দেওয়াটা ভালো না। ও আগের যুগের এটা তরিকা ছিল যে নেতা মাথাদের সামনে আর বড়দের সামনে কথা বলতে নেই, না ভালো কথা যদি জানেন তো বলেন, মানুষের উপকার হোক, মুসলিমদের মতো। মানে মুসলিম তার সার্বিক জীবনে সবার উপকার করে, কারো ক্ষতি করে না, মুসলিমের সবটাতে লাভ আছে। মুসলিম দুনিয়ার কাজে মানুষের উপকার করে, দিনের কাজে উপকার করে, দেখা হলে সালাম দেয়। আর মুসলিম যদি সত্যিকার মুসলিম হয় তাহলে মুসলিমের সাথে বসলে ইমান তাজা হয়, মুসলিমের মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক সব কিছু লাভ আর লাভ, উপকার এবং উপকার, মুসলিমের দ্বারা কখনো ক্ষতি হয়। মুসলিম সেই যার হাত তার জবান থেকে কেউ কষ্ট পায় না, আছে না? জি হ্যাঁ, ঠিক ওই রকমই খেজুর গাছ, খেজুর গাছ এটি যার পাতা ঝরে না, শুকিয়ে যায়। খেজুর গাছ এমন গাছ যার ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ উপকারী, কোনোটা ফালতু নেই, কোনোটা বিনা কাজে নেই, সবটাতে লাভ আছে, খেজুর বিচিতে পর্যন্ত লাভ আছে, ওটার খাবার। এমনকি খেজুরের বিচির গাহুয়া আমাকে খাওয়াইছে এখানে একজন শেখ আছে, খেজুরের বিচির প্রতিবেশী মসজিদের ইমাম, জি হ্যাঁ, খেজুরের বিচিকে পিষে গাহুয়া, জি অনেক শক্তিশালী, জি খেজুরটা শেষ হয়ে যাওয়ার পরে খেজুরের বিচিটা চুসতেই থাকেন, চুসতেই থাকেন, চুস যত চুষবেন তত বেশি শরীরের জন্য উপকারী, লালা বেরোবে, যে লালাতে আপনার হজম শক্তি বাড়বে। হাদিসুনি মাহি, আচ্ছা তোমরা বলো তো সে গাছটি কি পরীক্ষা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাওয়াকা নাসু শাজারিল বাওয়াদি, লোকেরা কিন্তু গ্রাম অঞ্চলের গাছ নিয়ে কল্পনা দল্পনা শুরু করে দিয়েছে, সবার ব্রেন চলে গেছে কোন দিকে, গ্রামের গাছপালার দিকে, শহরের মদিনা শহরের দিকে আর কেউ তাকাচ্ছেন না, অথচ মদিনার চারিদিকে খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান এখনো তখন। ওয়াকাফি নাফসি, কিন্তু আমার মনে মনে এই কথা একবার গেঁথে গেছে, আন্নাহা নাখলা, তো সেটি হচ্ছে খেজুর গাছ। কাল আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন ওমর বলছেন রাদি আল্লাহ তাআলা, ফাস্তাহি আইতু, আমি লজ্জা পেয়ে গেলাম উত্তর দিতে, লজ্জা পেয়ে গেলাম, রাসূল জিজ্ঞাসা করেন কিন্তু উত্তর জানা সত্ত্বেও দিলাম না লজ্জায়। তো লজ্জা কিসে বাধা দিল? এলেমের কথা পেশ করতে বাধা দিল, প্রশংসনীয় না। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ লোকেরা বলল যে আমরা তো বলতে পারলাম না, হে আল্লাহ রাসূল, আখবের না বিহা, আপনি বলে দেন। অন্য অন্য সাহাবীরা আর কেউ বলতে পারলেন না, একমাত্র আব্দুল্লাহ বিন ওমর ছাড়া আর কেউ বলতে পারেন নাই, কিন্তু তিনি বলেননি লজ্জায়। ফাকালা রাসূলুল্লাহ, হে নাখলা, তো রাসূল বললেন সেটা তো খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরে না। কাল আব্দুল্লাহ, আব্দুল্লাহ তখন বলছেন আব্বাকে, উমর রাদিয়াল্লাহু আনহু মজলিসে বসে আছে, ফাহাদাসতু আবি বিমা ওয়াকাফি নাফসি, আমি আমার আব্বাকে বললাম যে আমার মনে কিন্তু এই কথা গেঁথেছিল, আর আমি বলতে গিয়ে বললাম না, লজ্জায় বললাম না, যে আপনারা বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন, কেমন করে বলবো, বিয়াদবি হয়ে যাবে। ফাকালা, বললেন তখন কে বাবা উমর রাদিয়াল্লাহু আনহু, আনতা কুনা কুলতাহা আহাব্বু ইলাইয়া মিন আন ইয়াকুনা লি কাযা ওয়া কাযা, তুমি যদি সেটা বলে দিতে তাহলে সেটা আমার কাছে অধিক প্রিয় হইতো, আমার জন্য এত এত ধন সম্পদ চাইতে। আর আরবদের মধ্যে সবচেয়ে মূল্যবান ধন সম্পদ ছিল লাল উঁট, উঁটের বেশি তারা চিন্তাই করতেন না, না পেট্রোল, না রিয়াল, হ্যাঁ না বড় বড় চাকরি, না আর কিছু, তখনকার মূল্যবান কি ছিল সম্পদ, উঁট ছিল। সুতরাং
লাল উটের চাইতে আমার জন্য উত্তম হইতো বাবা, তুমি বলনি কেন? কারণ বাপ চায় যে আমার চাইতে বড় হোক ছেলে। প্রত্যেক বাপ চায়, প্রত্যেক মা চায়, কিন্তু বাপ মা ছাড়া পৃথিবীর কেউ চাইবে না। ব্যতিক্রম হতে পারে, হাজারও একটা খুঁজে পাবেন না যে আমার চাইতে বড়। ভাইও, মায়ের পেটের ভাইও ভাববে না যে আমার চাইতে বড় হোক, অসুবিধাটা কি, আমি পারলাম না, আমার চাইতে বড় হোক, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। কিন্তু বাপ মা, প্রত্যেক বাপ মা সৎ অসৎ, আরে আমি না হয় মূর্খ থেকে গেছি, আমার ছেলেটাকে আমি কিছু করবো, আমি না হয় দিন শিখতে পারিনি, আমার ছেলেটাকে হাফিজে কোরআন করবো, আলেমে দিন বানাবো, বলছে না বলছে না? জি, যতই বড় হয়ে যাক না কেন আরো দোয়া বেরোয়, কারণ বাপ জানছে যে আমার সুনাম, আমার ছেলেমেয়েরা যদি বড় হয় তো আমার সুনাম এবং আমার স্মৃতিটা থেকে যাবে। আর তাছাড়া এইসব যদি নাও থাকে তবুও খুলুসিয়াত আছে বাপ মায়ের, যেটা পৃথিবীতে আর কারো কাছে পাবে না। সুতরাং বাপ মার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, দুনিয়া থেকে চলে গেলেও তাদের সাথে ভালো আচরণ করবেন, দোয়ার মাধ্যমে, সাদকা খায়রাতের মাধ্যমে, নেকি পৌঁছানোর মাধ্যমে, শরীয়ত সম্মত।